জন্মদিনের কিছুদিন পরেই ভক্তদের সুখবর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের বায়োপিক তৈরি হওয়া নিয়ে সম্মতি জানিয়েছেন তিনি। বলিউডে বিগ বাজেটে তৈরি হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। প্রায় 200 থেকে 250 কোটি টাকা বাজেট ধরা হয়েছে সৌরভের বায়োপিকের জন্য। সৌরভ জানিয়েছেন, হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মতি জানিয়েছি, হিন্দিতে হবে, তবে এখনই ডিরেক্টরের নাম বলা সম্ভব নয়। সব ঠিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, তবে সূত্রের খবর, স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। সৌরভের চরিত্রে অভিনয় কে করবেন সেই দিক থেকে এগিয়ে রয়েছেন রণবীর কাপুর। সৌরভ নিজেই রণবীরের নাম বলেছেন, তবে আরও দুজন রয়েছে এই তালিকায়। সূত্রের খবর, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সিনেমায় দেখানো হতে পারে। আগে অনেকবারই সৌরভের বায়োপিক হবে বলে রব উঠলেও কোনোবারই তা হয়ে ওঠেনি, কিন্তু এবার বাংলার মহারাজ নিজেই রাজি হয়েছেন। ইতিমধ্যেই ধোনির বায়োপিক সুপারহিট, আসারের বায়োপিক রয়েছে, সচিনকে নিয়ে সিনেমা হয়েছে, 1983তে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর মতো মহিলা ক্রিকেটারদের নিয়েও বায়োপিকের কাজ চলছে। এবার সেই তালিকায় সংযোজিত হতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।